পিলো কভার বানানোর জন্য আমি কাপড়টা নিয়ে নিয়েছি। এই যে দেখো, এটা টু ফোল্ডে আছে, এটার লেন্থ তোমরা বালিশের লেন্থ যা হবে সেটা নিয়ে নেবে, এবং তার থেকে 4 ইঞ্চ এক্সট্রা নেবে। আর যা চওড়া হবে সেই চওড়াইটাও দুই দিয়ে ভাগ করবে এবং তার সাথে চাইন যোগ করবে। এই যে দেখো, এটাকে আমি দুটো আলাদা পার্টে ডিভাইড করে নিলাম। ব্যাক পার্টটা আমি কি করবো, তোর ব্যাক পার্টের থেকে 3 ইঞ্চি আমি মাইনাস করে দিলাম, করে এটাকে কেটে দিলাম। কেটে এবার এটাকে আমি সেলাই করে নেবো। এটা সেলাই হয়ে গেছে। এটা সেলাই করার পর আমি আরেকটা কাপড় নিয়ে নিচ্ছি, যেটা 16 ইঞ্চি চওড়া আর 9 ইঞ্চি লম্বা নিয়েছি, এবং এটাকেও আমি সেলাই করে নিয়েছি। এটা সেলাই করে নেওয়ার পর দেখো, ফ্রন্ট পার্টের উপর এভাবে বসিয়ে দেবো। এই দুটো পার্টই ফ্রন্ট পার্টের উপর এভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে একদম সাইড থেকে 1/2 ইঞ্চি ছেড়ে পুরোটা সেলাই করে নেবো। এই যে দেখো, এটা সেলাই করে নিয়েছি, এটা সেলাই হয়ে গেছে। এটা সেলাই করে নেওয়ার পরে সাইড থেকে এই 1 ইঞ্চির মতো জায়গা ছেড়ে আমি সেলাই করে নিই। 1 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি, দেখো পুরোটা দাগ দিয়ে দিলাম। এবার এটা আমি সেলাই করে নিই, স্কোয়ার করে সেলাই করে নিই। তাহলে আমাদের বালিশের কভারটা রেডি হয়ে যাবে। এভাবে খুব সহজে তোমরা বালিশের কভার তৈরি করে নিতে পারবে। টাটা বন্ধুরা, দেখা ছিল।